আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলা হোসেন আমি ক্লাসেডিন ইনস্টিটিউটের একুশ নম্বর বেচের একজন স্টুডেন্ট আমি ক্লাসেটি ইনস্টিটিউট সম্পর্কে জানতে পারি আমার এক বড় ভাইয়ের কাছে উনি আমাকে ক্লাস ক্লাসেট ইনস্টিটিউট সম্পর্কে বলেন তো ওনার কথা অনুযায়ী আমি ক্লাসেট ইনস্টিটিউটে ভিজিট করলাম ভিজিট করার পর এখানকার যিনি সিইও এম বি জাকির হোসেন মুনাসার উনি আমাকে ক্লাসেড ক্লাস সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন এবং আমি আমার আর্থিক সমস্যা বলার পর উনি আমাকে একটি স্কলারশিপ দেন তো আমি দেরি না করে জলদি ক্লাসের ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাই তো এখানে ক্লাস করতে খুবই আগ্রহী ছিলাম তো প্রথম দিন ক্লাসে এসে এখানকার যিনি মডিরেটর ওনার ব্যবহার আমার খুব ভালো লেগেছে উনি অনেক সুন্দরভাবে আমাদের ক্লাস সম্পর্কে ধারণা দিয়েছে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা দিয়েছে এবং ক্লাস অনেক যত্ন সহকারে বুঝিয়েছেন যে কোনো প্রবলেম উনি খুব সুন্দরভাবে সলভ করেছেন তো ওনার ব্যবহার আমার কাছে খুব ভালো হয়েছে ওনার কথা বলার স্টাইল উনি যেভাবে কথা বলেছেন আমাদের বুঝতেও অনেক সহজ লাগেছে এবং এখান ক্লাসের ইনস্টিটিউটের সকল সদস্যদের ব্যবহার খুব ভালো ছিল তো ক্লাস ক্লাসেড ইনস্টিটিউটে কোর্স করার পর আমি ফ্রিল্যান্সার ডট কমে কাজ করেছি ফ্লুয়েন্সার ফ্লুয়েন্সা ডট কমের পাশাপাশি আমি আউট অনেক কাজ করেছি তো বর্তমানে আমি একটি প্রাইভেট কোম্পানিতে মোশন গ্রাফিক ডিজাইন হিসাবে জব করছি তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি তো ক্লাস ক্লাসেড ইনস্টিটিউটের সকল সদস্যকে আমার তরফ থেকে রইল শুভকামনা এবং এম ডি জাকির হোসেন মুন্না স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে এত সুন্দর একটি ক্লাসেড এত সুন্দর একটি ইনস্টিটিউট গড়ে তোলার জন্য ধন্যবাদ